তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে এই গ্যাস গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জ্বালা যন্ত্রণায় ভুগছেন, তো তাদেরকে বলবো আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখেন, এইটা হলো উদর শুদ্ধ রস। এইটাই আপনার যে কোনো ধরনের গ্যাস, গ্যাস্ট্রিক, হাইপার অ্যাসিডিটি, গলা বুক জলে, এরকম ধরনের যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে এই উদর শুদ্ধ রস খেতে পারেন। আর এটা খেলে আপনার বহুতই উপকার হবে। যদি আপনার আলসার হয়ে গেছে তথাপিও এটা খেলে আপনি উপকার পাবেন। তো আজকে বলে দেই এটার কম্পোজিশনগুলো কি কি আছে আর কি কি দিয়ে এটা বানানো হচ্ছে। তো এটার কম্পোজিশনগুলো হলো হোয়াইট গ্রাস, ভূমি আমলা, আমলা, বহেরা, হরদ, কেরালা, ঘি কাবার, শ্যাম তুলসী, ভ্যান তুলসী, রামা তুলসী, মুগল তুলসী, ইলাইচি, এরকম ধরনের আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে এই উদর শুদ্ধ রসটি বানানো হচ্ছে। তো এটাই যদি আপনার গ্যাস্ট্রিকের জন্য পেটে ব্যথা করে সেটাও ঠিক হবে, এবং আলসার হয়ে গেছে, গলা জলে, আপনি কিছু খেতে পারেন না, বমি বমি ভাব, এরকম ধরনের সমস্যা থাকলে এটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে থেকে কিনে খেতে পারেন। তো এটার দামটা হলো 270 টাকা, আর এটা যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন দোকানে এটা পেয়ে যাবেন। আর এটা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কীরকম ধরনের থাকে। এটার ভিতরে এরকম ধরনের বোতল থাকে। তো এটা খাবার যেটা ডোজ আছে সেটা বলে দিব। এটার 10 ml করে নিয়ে 1 কাপ জলের সঙ্গে মিক্স করে সকালে খালি পেটে আর রাত্রে খাবার আগে 2 টাইম করে খেয়ে নেবেন। তো এটা আফলাটস কোম্পানি থেকে এটা বানানো হচ্ছে। তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, যারা আমাকে নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা না করে আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন তার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।